আপনি কি এই ভিডিওটা দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কেন একটি ছেলে দুই পায়ের মাঝখান দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে? গড়িয়ে যাচ্ছে তো যাচ্ছেই, চারপাশ থেকে উল্লাসের জোয়ার ভেসে আসছে, সবাই তাকে তালে দিয়ে সম্বোধন করছে। কি হচ্ছে এখানে? কি বা রয়েছে রহস্য? জানতে চোখ রাখুন এই ভিডিওতে। শুরুতে বলে দিতে চাই, যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখুন, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ নিত্য নতুন এরকম আপডেট পেতে আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলে আপডেট দেওয়া হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই বলে দিতে চাই, এই ভিডিওটি কোথা থেকে এসেছে। মূলত বাংলাদেশে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাশ মুভ চলাকালীন সময় এরকম একটা খতরনাক ডান্স মুভ দেওয়া হয়, যেখানে দেখতে পাচ্ছেন একটি ভাই অনেক কষ্ট করে পায়ের গাম মাথায় ফেলে এপার থেকে ওপারে চলে যায়। এখন আপনাদের অনেকেই প্রশ্ন হতে পারে, ফ্ল্যাশ মুভটা কি ভাই? আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, ফ্ল্যাশ মুভটা হচ্ছে কোনো একটি জায়গায় হুট করে মানুষ জড়া হবে এবং সেখানে কোনো কিছু পারফর্ম করে আবার হুট করে সেখান থেকে গায়েব হয়ে যাবে। সাধারণত এটি ফ্ল্যাশ মুভ বলে গণ্য করা হয়। আপনারা খেয়াল করে থাকবেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সময় তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রিমিয়ার লীগটি শুরু করে থাকে। তখন কথা হচ্ছে, এর সাথে ইউনিভার্সিটিগুলোর সম্পর্ক কি? প্রতি বছর ইউনিভার্সিটিগুলোতে নতুন সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের ভর্তি করানো হয়, তাদের নবীন বরণ করার জন্য এরকম ফ্ল্যাশ মুভের মাধ্যমে তাদের স্বাগতম জানানো হয় ইউনিভার্সিটিগুলোতে। মূলত পুরান শিক্ষার্থীরা নাচ গানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায় ইউনিভার্সিটিতে। তো এই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নতুন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর জন্য অদ্ভুত একটি ডান্স স্টেপ ব্যবহার করে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ছড়িয়ে পড়ে। আপনি জেনে অবাক হবেন, তাদের এরকম অদ্ভুত কার্যকলাপ এই প্রথম নয়। যেমনটা আপনাদের বলেছিলাম, প্রত্যেক বছরেই তারা ফ্ল্যাশ মুভ করে থাকে নতুন সেমিস্টারে। গত সেমিস্টারে তারা ঝড় বৃষ্টির মধ্যেও তাদের নাচ থামায়নি, গানের তালে তালে তারা নেচেছে বৃষ্টিতে ভিজে ভিজে। কাউর উঠেছে জ্বর, কেউ বা ভুগেছে ঠান্ডায়, কিন্তু থামেনি তাদের নাচ একটুও। তো এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের মনে করে দিতে চাই, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিব কিছু মাস আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, যেখানে তিনি লিখেছেন, ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একটা লজ্জাশীল মা দিতে পারবেন না। মূলত এই স্ট্যাটাসটি তিনি ফেসবুকে আপলোড করেছিলেন, পরবর্তীতে ওনাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। চলুন দেখে আসি এই বিষয়ের উপরে আমাদের একজন নিয়মিত দর্শকের মতামত। অবশ্যই তানজিমের সাথে ঠিক কথা বলেছি, কারণ ইসলাম যেটাকে না বলে সেটা আসলেই আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ, তো সে তো ঠিকই কথা বলেছে আমার মতে। এই জিনিসটা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে রয়েছে যা অনেক মানুষ স্বাভাবিক বলে মনে করে, কিন্তু সত্যিই কি এগুলো স্বাভাবিক? ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স ঘুরবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল হন এবং খেয়াল রাখবেন সন্তান কি করছে, কার সাথে মিশছে, কারণ এই সন্তানের দায়ভার আপনার উপর। আপনার সন্তান যদি খারাপ কিছু করে, এর একটি অংশ জবাব আপনারও দিতে হবে। তো এই ছিল মূলত এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সত্যের সাথে জানুন, সত্যকে জানুন, এবং সদা সত্য কথা বলুন।